সংকট নিরসন করা সরকারের কাজ হলেও আওয়ামী লীগ প্রতিনিয়ত সংকট সৃষ্টি করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিকেলে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম বলেন দেশে রাজনৈতিক এবং গণতান্ত্রিক সংকট চলছে এক দফা আন্দোলন সফলের মাধ্যমে এই সংকট নিরসন করবে বিএনপি খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিদেশে চিকিৎসা নিতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি চলমান কোটা আন্দোলন নিয়ে এ বিএনপি নেতার বলেন বাতিল নয় কোটা সংস্কার আন্দোলনে বিএনপির সমর্থন রয়েছে সরকার পতনের জন্য নতুন করে কর্মসূচি দিতে শরিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলেও জানিয়েছেন নজরুল ইসলাম খান দেশের স্বার্থ চুক্তি সীমান্ত মানুষটা হচ্ছে অরক্ষিত থাকছে নানা কারণে আমরা মনে করি যে এক দফার দাবিতে আমরা লড়াই শুরু করেছি ওই এক দফা বাস্তবায়ন ছাড়া সংকটের সমাধান